কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, আর আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আর চলে আসলাম আপনাদের মাঝে আমি গেমিং উইথ ভাইপো আমার চ্যানেলের আরও একটা নিউ ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটি কোন টপিক্স নিয়ে হতে চলেছে আশা করছি আপনারা অলরেডি বুঝে ফেলেছেন। চলুন বেশি কথা না বলে হালকা লাড়াচাড়াতে BTSকে দেওয়া যাক। সাম্প্রতিক গেরিনা ফ্রি ফায়ার BTS এর সাথে কলাব করতে চলেছে। এতদিন কলাব করেছিল অ্যাসাসিয়ান ক্রিড গেমের সাথে, যার মধ্যে ছিল ইলুমিনাতি হ্যানতেন বালসাল 717-37। আর এরপরে আমরা দেখতে চলেছি হিজরা গেমের ভিতরে, হয়তো বা হিজরা থাকতে পারে। আজকের ভিডিওটি মূলত BTSদেরকে নিয়ে। যারা BTS লাভার এবং হেটার আছেন তারা শক্ত করে সিট ধরে বসে পড়ুন, কারণ আজকের ভিডিওটিতে অনেক বিনোদন হতে চলেছে। তো সবার প্রথমে BTS নিয়ে যদি প্রশ্ন করা হয় তো প্রশ্নটি এসে দাঁড়ায় BTS কি? আমাদের সবটা বিশ্বে একটা শব্দ ভাইরাস, তার নাম হচ্ছে BTS। তো দেখতে পাচ্ছেন BTS বলতে আসলে কি। আর আপনাদেরকে আমি আরো ক্লিয়ার ভাবে বলতে চাই BTS বলতে আসলে কি বোঝায়। BTS আসলে একটা মিউজিক ব্যান্ডের নাম যেটা নর্থ কোরিয়া থেকে এসেছে। আর এদের একটা মেইন পরিচয় হচ্ছে এরা ছেলে হওয়া সত্ত্বেও হিজড়াদের মতন ব্যবহার করে, আসলে নাকে নাকের তা বাদে কানে কানের তা, গলায় চেন আর আদার্স যত কিছু আছে, মেকআপ সহ ঠোঁটে লিপস্টিক আর অশ্লীলতায় ভরা, যেটা আমাদের বাংলাদেশি মেয়েরা খুব উপভোগ করে। BTS এর পাগলা ফ্যান আমাদের বাংলাদেশি মেয়েগুলো। কষ্ট কি, আমি BTS কে ছেড়ে দিতে হইছে। আমি আজকে টুইটারে আমাকে ও শর্ত দিছে BTS কে আনফলো করলে আমাকে বিয়ে করবে। এই না, আরো অনেক ক্লিপস আছে যেগুলো আমি স্ক্রিনশট নিয়েছি আপনাদেরকে ডিসপ্লের উপরে শো করতেছি, দেখে নেবেন। এটা তো ছিল বাংলাদেশি মেয়েদের অবস্থা। আর ইসলাম আমাদেরকে কি বলে, BTS কি আসলেই ভালো নাকি খারাপ? চলুন দেখে আসা যায়। মুসলমান ঘরের সন্তান BTS দের ভক্ত হতে পারে না। তুমি ফলো করবা ডক্টর জাকির নায়ক, তুমি ফলো করবা মিজানুর রহমান আজহারিকে, তুমি ফলো করবা কওমি আলেমদেরকে, তুমি ফলো করবা আলিয়ার আলেমদেরকে, ঠিকই না বলেন? এগুলো বলার পিছনে একটা যথেষ্ট কারণ আছে, কারণ আমাদের ধর্মে সমকামী কখনোই সাপোর্ট করে না। আর BTSরা মূলত সমকামী, কারণ তারা মহিলাদের বেশি কম পছন্দ করে কিন্তু পুরুষদের বেশি পছন্দ করে। তারা তাদের কার্যকলাপ আসলে, আমি BTS তো দেখি না, যারা দেখে তারা বলতে পারবে তাদের কার্যকলাপ কি। আর এত কিছুর পরেও BTS লাভার মেয়েগুলো কি বলে? বাংলাদেশের প্রায় প্রত্যেকটি ছেলেই BTS কে হেট করে, কিন্তু তারা BTS কে কেন এত বেশি হেট? BTS কে হেট করার মতন যথেষ্ট কারণ আছে বলেই আমরা BTS কে হেট করি। আর এখন তো ফ্রি ফায়ারের ভিতরে BTS আসবে, কারণ BTS এর সাথে কলাব করেছে ফ্রি ফায়ার। আর কিছু বলার নেই ভাই, প্রথম ইলুমিনাতি, দ্বিতীয়ত BTS, গেমটাকে দিন দিন একেবারে জঘন্য করে ফেলেছে। যত দুর্নীতি যত বাজে জিনিস আছে সব গেমের মধ্যে অ্যাড করতেছে, গেম খেলার ইচ্ছাই নষ্ট হয়ে যাচ্ছে। কে কি খেলবে কিনা জানি না, আমি আর বেশি দিন হয়তো বা গেম খেলবো না। বর্তমানে তো খেলতেছি না, কিন্তু আপডেট আসার পরে হয়তো একটু খেলতে পারি, আর তারপর দেখা যাক গেম কতদূর কী করে, সেই অনুযায়ী গেম খেলা বাদ দিয়ে দেবো। আর আশা করি সবাই আস্তে আস্তে গেমের উপর থেকে মন উঠিয়ে নিচ্ছে, গেম খেলা সবাই কম করে দিছে, সবাই ইনশাল্লাহ একসময় বাদ দিতে সক্ষম হবে। আর গেরিনার BTS এর সাথে কলাব করার আরও একটা কারণ আছে, কারণ BTS বর্তমানে অনেক ফেমাস হয়ে গেছে মেয়েদের মাঝখানে, আর এই BTS গেমের মধ্যে কলাব করেছে। BTS এর যাবতীয় জিনিস গেমের ভিতরে অ্যাড হবে এই জেনে অনেকে, অনেক মেয়ে আছে যারা গেম খেলতেছে, গেম ইনস্টল দিছে তাদের ফোনে, যারা গেম খেলতো না তারা এখন গেমের দিকে আকৃষ্ট হচ্ছে। এটাই হচ্ছে গেরিনার একটা চাল, এছাড়া আর কিছুই না। BTS কোরিয়ান পপ ব্যান্ডের এই নামটি শুনিনি এমন মানুষ খুবই কম। বাংলাদেশের তরুণ সমাজের একটি বড় অংশ তাদের সমর্থক। তাই তাই না? BTS এটা এমন একটা ভাইরাস শব্দ যে এর ফ্যান্স এটা শুধুমাত্র বিদেশেই নাই, বাংলাদেশে হিউজ ফ্যান্স তাদের আছে। সবশেষে বলতে চাই BTS আমাদের ধর্মের মানুষের জন্য না, আমাদের ধর্ম BTS কে সমর্থন করে না, তাই আমরা যারা মুসলমান আছি তারা BTS কে একটু অ্যাভয়েড করার চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন, আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো এইগুলো আজকের ভিডিওটি শেষ করতেছি, বাই বাই।